নির্বাচন কমিশনের নির্দেশে সরতে হলো বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাসকে। বিরোধী দলগুলি এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বেশ কয়েকবার এই এসডিপিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিলেন। এমনকি বিদায়ী এসডিপিও সুকোমল কান্তি দাসের বিরুদ্ধে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের নির্দেশে ওই পুলিশ অফিসার নির্বাচন সংক্রান্ত কোনো কাজে অংশ নিতে পারবেন না। এসডিপিওকে সরানোর ফলে জেলা জুড়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। অভিযোগটা ছিল যে উনি ওনার হচ্ছে প্রশাসনিক লেভেল দেখার দরকার। তার জায়গাতে উনি যেমন তৃণমূলের জেলা সভাপতি হিসাবে কাজ করছিলেন এবং গোটা বিষ্ণুপুর এলাকাকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দিকে এমনভাবে হেনস্থা করার পরিকল্পনা প্রত্যেকটা থানার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ব্যাপকভাবে বিজেপির কর্মী দিকে উনি হেনস্থা করছিলেন। আমরা সেটা অভিযোগ জানিয়েছিলাম, কারণ উনি মানে সরকারি কাজকর্মের জায়গায় তৃণমূলের হয়ে কিভাবে বিজেপিকে ঠেকানো যায় তার কাজেই উনি সব থেকে বেশি ব্যস্ত ছিলেন। আজকে যে অর্ডারটা করা হয়েছে তাতে আপনারা কতটা স্যাটিসফাইড? আমরা অত্যন্ত খুশি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মন খুলে কাজ করতে পারবে, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে তো পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে তো কেউ নেয়, একমাত্র আছে পুলিশ প্রশাসন। সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যে এসডিপিও সাহেব যেভাবে গোটা বিষ্ণুপুরকে আজকে এক বছর ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে বিভিন্ন টাইপের কেস দিয়ে হেনস্থা করে যে কাজ করেছিলেন তার আজকে আমরা যোগ্য সুফল পেলাম। আমরা দিনের পর দিন অভিযোগ জানিয়ে বিজেপি নেত্রী সুজাতা খাঁ জানান সাধারণ মানুষ হিসেবে তিনি খুশি। দেখুন, সত্যি কথা, একজন সাধারণ জনগণ হিসেবে আমি অত্যন্ত খুশি। তার কারণ আর এর বিষয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার বলার কিছু নেই, তবুও একটা কথা বলতে চাই, এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু বিগত পঞ্চায়েত নির্বাচনে গোটা বিষ্ণুপুর সাব ডিভিশন জুড়ে উনি কোথাও ভোট হতে দেননি এবং সেই জন্য পুরো সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছিলেন, হয়তো জনগণের বিচারে এটা সত্যের জয় এবং সেই জন্যই হয়তো নির্বাচন কমিশন ওনার উপর সক্রিয়ভাবে নজর রেখেছিলেন যে ওনাকে পঞ্চায়েতের পর আর লোকসভাতে দায়িত্ব দেওয়া যায় না, সেই জন্যই হয়তো এই বদলি। সেটা দলগত ব্যাপার, এ বিষয়ে আমি এখন এই ভোটের মুখে কিছু কথা বলতে চাই না, কারণ ব্যাপারটা হচ্ছে এটা হয়তো দলগত প্রক্রিয়া কিছু ছিল নিশ্চয়ই, বা হয়তো সম্পূর্ণ এটা রুটিন মাফিক ঠিক বলবো না, নিশ্চয়ই হয়তো কিছু তো নিশ্চয়ই ছিল বিজেপির তরফ থেকে একটা প্রক্রিয়া, কারণ ব্যাপার মানুষের তরফ থেকে বিজেপি অ্যাকচুয়ালি একটা অভিযোগ বিজেপির কাছে বারবার এসে পৌঁছেছিল আমাদের দলের কাছে যে উনি যদি থাকেন তাহলে কি আবার পঞ্চায়েতের মতো সন্ত্রাসের আবহাওয়া তৈরি হবে। তো এইটা বেশ করেই আমাদের মেন লড়াইটা ছিল, কিন্তু সম্পূর্ণ যে বিজেপি এটার জন্য কিছু করেছে সেটা আমি বলতে পারি না, এটা নির্বাচন কমিশনেরই মেন কার্যকারিতা। তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ ব্যানার্জি জানান নির্বাচন কমিশন তাদের নিজেদের কাজ করেছেন। বলবেন, দেখুন, নির্বাচন কমিশনের মতো কাজ করছে, এটা আমাদের কোনো দলীয় ব্যাপার না, ঠিক আছে? যেরকমভাবে নির্বাচন কমিশন বলছে সেভাবে নির্বাচন কমিশনের কথা মতো সেভাবে হচ্ছে, এটা নিয়ে দলের আমাদের কোনো ব্যাপার নেই। এটা না মানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারপরে একে সরানো হলো। দেখুন, বিজেপি তো সারা ইয়ে অভিযোগ করেই যাচ্ছে, অভিযোগ করা ওর অভিযোগ করে যাক আর আমরা ভোট করে যাচ্ছি, ঠিক আছে? তো 23 তারিখের রেজাল্টে বাংলার মানুষ বুঝিয়ে দেবে, হ্যাঁ, যে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলের কোনো অস্তিত্ব নেই। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।